জি জি, কেমন লাগে? সুপার সিনেমাটা 100 থেকে 100, 100 সুপার হিট। যেমন অ্যাকশন, তেমন রোমান্স, তেমন ছবিটার থিম। বাট ছবিটার যে থিমটা দেখলাম, অ্যাকশনের যে থিমটা, মানে মোটামুটি বেস্ট ভালো কোয়ালিটির থিম করছে। আর যে রোমাঞ্চকর যে গানের যে দৃশ্যগুলো দেখলাম, মানে যে অ্যাকচুয়ালি সব কিছুর সাথে একটা সিনেমার থিমের সাথে একটা মিল আছে। বাট এরকম একটা সিনেমা আমরাও আশাবাদী বাংলাদেশের বুকে এরকম এরকম সিনেমা আসুক। মনে হচ্ছে যে এটাতে রোমান্টিকতাও আছে, অ্যাকশন অবশ্যই, দুইটাই মনে হচ্ছে। জি জি, শাহনশা খুব ভালো মুভি। এরা তো দুইটা নায়িকা, হ্যাঁ, জান্নাত রিসাদ পারিয়া। আপনার ইমোশনাল সিন সিনারি, তাছাড়া আপনার তামিলের থেকে যেহেতু ফাইটার আনাইছে, তাছাড়া আবার রাজেশ খান্নাও আছে ফাইটার। হ্যাঁ, শাহনশা দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। সাকিব অভিনয় অনেক ভালো লাগছে। সাকিবের সব কিছু ভালো লাগেছে সিনেমাটা, মানে সব কিছু হবে, রোমান্টিক, অ্যাকশন, দাসের সব কিছু গানা হবে, একদম ইয়া ছবি, ভালো একটা ছবি। ফ্রেন্ডরা, তারপর সাকিব ফ্যান, সবাই একসাথে আমরা ছবি দিই। আমি বরাবর সাকিবের ছবি যেদিন মুক্তি পায় প্রথম মর্নিং শো দিই, তারপর তিনটা শো দেখি। এটা অ্যাকশন রোমান্টিক সবই আছে, লাইফ স্টোরি সব কাহিনি আছে। হ্যাঁ হ্যাঁ, সবই আছে। জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? আকর্ষণীয় মনে হচ্ছে সাকিব খান একটা কিস করলো একটা নায়িকারে, ওটা চিনতে পারলাম না। নুসরাত ফারিয়াকে চিনলাম, ওটা ভালো লাগে। রোদেলা জান্নাত, ওটা ভালো লাগছে, ওই সিনটা ভালো লাগছে, ছবিটা সব থেকে ভালো লাগছে। অবশ্যই সাকিব খানের উদ্দেশ্যে বলতে চাই, বস প্রথমে আমার স্যালুট বাংলাদেশে। আপনি আরও আমাদের মাঝে এরকম নতুন নতুন সিনেমা আরও আমাদের উপহার দেন, আমাদের তরুণ প্রজন্ম যেরকম, ধরেন যেরকম থিম, যেরকম সিনেমা পছন্দ করে। অ্যাটলিস্ট আপনার গেট আপ, প্রত্যেকটা ছবিতে আপনার আলাদা আলাদা গেট আপ, আলাদা আলাদা মুভমেন্ট, অ্যান্ড বস ইজ বস। সিনেমাটা যেহেতু তামিল ইন্ডিয়ান ছবির মতো, যেহেতু এডিটিং, আপনার কালার গ্রেডিং ভালো লাগছে, যে বাবা যাদবকে নিছে ডান্স ডিরেক্টর নতুনত্ব করে আবার ভাবে, কারণ বাবা যাদব আপনার আমিনাতা হব, তারপর আপনার চিটেঙ্গা পোলা নোয়াখালী মায়া, সে ভালো ভালো গান উপহার দিছে। আমি চাই যে সেলিম খানের সাথে বাবা যাদব কাজ করুক, শাহিব খানের সাথে আরও কাজ করুক, আমাদের কিং খানের সাথে ভালো। সে ছবিটা একটু খুবই সুন্দর লাগছিল, ভালো হয়েছে। আমরা ছবি দেখতে আসি চট্টগ্রাম থেকে, এই হলে এটাই হচ্ছে আমাদের জন্য। এত দূর থেকে আসে? দূর থেকে আমরা তিনজনেই আসলাম, আমরা বন্ধুরা এসে আমরা গাড়ি নিয়ে আসলাম, গাড়িটা রেখে এখানে আসলাম অনেক দূরে। আসলাম যে সিনেমার হলটা একটা নাম করা একটা হল আর কি, এই জন্য আসলাম। সংলাপ তো লাস্টে আমাদের কিং খান সাকিব খানের লাস্টে আর কি, সংলাপটা লাস্টে একটু দিছে। হ্যাঁ, নুসরাত ফারিয়ার সাথে, কারণ কেমিস্ট্রি, নতুন কেমিস্ট্রি, তাছাড়া আবার একটা বাংলা লিঙ্গের অ্যাড করছে, খুবই জনপ্রিয় হয়েছে, অ্যাডটা খুব ভালো লাগছে দুজন, নতুন কেমিস্ট্রি। আর ছবিটা খুব বিগ বাজেট আমাদের সেলিম খানের, সেলিম খান খুব ভালো ভালো বই বানায়, তার ছবি বিগ বাজেট হয়। চাই যে সব ফ্যামিলি নিয়ে, আপনারা সপরিবার নিয়ে ছবিটা দেখবেন। শাহনশা খুব ভালো মুভি, আর সব কিছু স্ট্যান্ড ক্যামেরা বাইরের থেকে আনা হয়েছে, আপনার কোরিওগ্রাফার, ডান্স মাস্টার, ওটাও আপনার ইন্ডিয়ান, হ্যাঁ, সব ফাইটার ম্যান আছে, সব মিলে একটা ভালো একটা কাজ। জি, তার সিনেমা বেশি দেখে সাকিব খানের। সাকিব খান, জি, সাকিব খানের সাথে কোন নায়িকা ভালো মানায়? সাকিব খানের সাথে আপনার নুসরাত ফারিয়া, মানে সাকিব খান মনে করেন যে আমরা তো চাই যে তার 10 থেকে 12টা ছবি বা নিম্নতম 6টা ছবি আসুক ইচ্ছারা, কিন্তু তা তো সম্ভব না, সে এখন কোয়ালিটি ফুল ছবি করতেছে। এক সাকিব খানের উপরে নির্ভর করে চলচ্চিত্রটা চলতেছে, বাঁচতেছে। আপনারা দেখতেছেন, আপনারা সবাই, আপনারা গণমাধ্যম যারা আছেন সবাই দেখতেছেন, যে সাংবাদিকরা, যে এক সাকিব নির্ভর সবাই, ছবি সবাই অপেক্ষা থাকে, যে একটা সাকিব খানের ছবি আসলো হল মালিক থেকে শুরু করে সবাই অপেক্ষা থাকে, যে তারা ব্যবসা করবো, লগ্নি টাকা তো টাকা উঠাইবো। ফাইনালি আপনাদের মুখে একটা হাসির ঝলক আমরা দেখতে পাবো। হ্যাঁ, যারা সাকিব ভক্ত আছে, যে শাহনশা দেখার জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে কি বলতে চান? তারা যেন মিস না করে এই মুভিটা, অনেক ভালো একটা মুভি, অ্যাকশন, রোমান্টিক, লাভ স্টোরি সবই আছে, এটা যেন সবাই দেখে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ।